নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস। তো আজকে চলে এসেছে আবার একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে। তা আজকে রান্না করে তোমাদের দেখাবো পুঁই শাক পাতার বড়া। তো পুঁই শাক চচ্চড়ি তো আমরা সকলেই খাই, কিন্তু পুঁই শাক পাতার বড়া আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো। তা আমি প্রথমে যেটা করেছি, পুঁই শাক পাতাটাকে সুন্দর সুন্দর করে কুচিয়ে নিয়েছি, এই যে এরকম ছিল পুঁই শাক পাতাগুলো। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি গোটা রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি পুঁই শাক পাতাগুলো সুন্দর করে ধুয়ে এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আমরা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণ মতো দিতে হবে। নিয়ে নিয়েছি দু কোয়া রসুন, এরকম থেঁতো করে দিতে হবে রসুনগুলো। রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প করে হলুদ, টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে দেবো। তো বড়াটা ভাজার জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করব, তোমরা চাইলে ময়দা বা বেসনও করতে পারো, আমি বেসন আর চালের গুঁড়োটা ব্যবহার করব। দিয়ে দেবো একটু বেসন অল্প করে। সব কিছু উপকরণ আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো যেরকম জল দিইনি, পুঁই শাক পাতায় যে জলটা থাকে সেটাতেই মাখানোটা হয়ে যাবে। তো সমস্ত কিছু আমি এভাবে মাখিয়ে নেব। পুঁই শাক পাতাটা তো বড়ার জন্য সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবার তো ভাজতে হবে, তার জন্য বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এই বড়াটা ভাজবো সাদা তেলে, তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তেল থেকে হালকা ধোয়াটা শুরু হয়ে গেছে, তেলটা সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো। এরকম পাতলা পাতলা করে বড়াগুলো করতে হবে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দেবো। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে বড়াগুলো তুলে নেবো। এই পিঠে পিঠ করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেছে পুঁই শাক পাতার বড়া। তো চালের গুঁড়ি দিয়ে করেছি বলে দেখো কতটা মুচমুচে হয়েছে, সুন্দর, খুব সুন্দর মুচমুচে হয়েছে। তো এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে, তোমরাও বাড়িতে তৈরি করে গরম ভাতের সাথে উপভোগ করো, আর আমরাও গরম গরম ভাতের সাথে উপভোগ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো। আমার পাশে থেকো, টাটা।